সকালের টাইমটা 2টা বাজে যায় এই বাইটেমে হ্যাঁ সব সময় ফোন দিত এদিন আমার মোবাইলের টিয়া ছিল না পরে এইটা মধ্যে ঘুমের টাইম 2টা বাজে আগে সব সময় কইতো রবি আর মা এই টাইমে ঘুমের টাইম সবাই ঘুমাইতেছে আমি তোমার লগে কথা কইতেছি তো তাই কতই কয় এই টাইমে আর এত বৃষ্টি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি এত অন্ধকার করে আইছে অনেক অন্ধকার পরে অন্ধকার মধ্যে আর ফোন টোন তো আর দিছে না পরে আমি বাচ্চাদের লইয়ে খাওয়া দাওয়া করছি দুপুর বেলা খাওয়া দাওয়া কইরা পরে দুপুর তো কই আসি যে তোর বাবা আজকে কির ফোন দিল না রে তোর বাবা কির ফোন দেয় না এই সে মানে ফোন দেয় আমার মোবাইল টিয়া নাই যে ফোন দিমু পরে আর ফোন আর দিছে না পরে তো বাড়ছে এ কই ফোন দিব না দিব না আর বৃষ্টির মধ্যে ফোলামান গো হারাইতে না ধোহানো যে টিয়া ফোন কাজ করতেছে কাজ কইরা বাইতাইছে মাঝে দাবার বাইতাইছে মতন কতরি ফিটা বানাইছি পিঠা না বানাইয়া এতগুলা পিঠা বানাই দিয়ে দিছি দিয়ে গো বাবা গো তুমি সবার লইয়া মিল্লা খাইও সবার লোকে মিল্লা থাইও তুমি যে তোমার লারস কাম করে তোমার তারই আপন সবারে তুমি পিঠা দিয়া খাইবা খাইবা পিঠা যে নিছে দুই দিন পর ওই বাবাই কথা কইছে দশটার সময় কথা কইছে বালাবুড়া জিগাইছে জিগাইয়া কইছে তা আপনারা ঘাস কেটে দিন গাড়ি আইতেছে পরে রাত্রে পরে আমরা আমি রান্দা করি না পাক করি না পরে আমি ফাঁক করবো বউ রানবো পরে বউ মাগো রান্ধেন না আমি কেহ পরে বউ রান্দা বইছে আমিও রান্দা বইছি বাতের উঠতে নিয়েছে উঠতে নিয়ে জানাইছে রে বাবা তোমরা আমার উত্তের সমান আমার বাবার আমার বাবার তার শাশুড়ি দরবাইরে আইছে আইয়া গুমুর দামার রক্তার তলে ফেরে গেছে গা গুরুন খাইয়া আমি কই বেনি কি হয়েছে কেরে কান্দেন কেরেম নেন ফেরে গেছেন গা আমি তোর জানি না রে বাবা আমি জানি না আমার পরে আমি কইলে ব্যয় বুঝি কিছু হয়েছে আবার কইলে আমার ইয়া জিয়ারি বুঝি কিছু হয়েছে জিয়ারি জামাই কিছু হয়েছে পর আমার তালু আইছে তালু কি হয়েছে গো আমার কাছে কয় না কেরে গো কেউ কন্যা গো আমার টাইন কন্যা গো আমার টাইন কেউই কয় না কই কই না খালি সিটা ভারই করে পরে এম করতে 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 একটা বাচ্চা হ্যাঁ একটা বাইজি ছোট্ট পরে কয় রাবিয়া রাব্বাই মারা গেছে আমার ছেলের মতো নাই যে কিচ্ছু জানি না আমি আমার কষ্ট মানি তোরা মারা গেছে আমার কষ্ট গুলো ভানি তোরে মারা গেছে আমার সংসার সংসার ধ্বংস হয়ে গেছে কিছু নেই কিছু নেই ছেলে নেই আমার সংসারটা চালাইতো সেই দিন এই ফার্মের ভিতরে ছয়জন উপস্থিত ছিল তো দুইজন সিকিউরিটি গার্ড চারজন কর্ম মানে ফার্ম কর্মচারী আর কি তো চারজনের একজনের নামে আসিন আবির আর আজিজুল আর একজন ছিল রিয়াজুদ্দিন যিনি মারা গেছে আর দুইজন সিকিউরিটি গার্ড একজন আছে তোয়েব আলী আর একজন আমি মোহাম্মদ রাকিব হোসেন তো আমি আমার সেদিন মর্নিং ডিউটি ছিল মর্নিং ডিউটি করে আমি দুপুরের খাবারটা খেয়ে আমি ঘুমাই আর কি ঠিক তো আর আমার বি শিফটি ডিউটি ছিল আমার সিকিউরিটি ইনচার্জ ওনার তো আসরের আজান চলে সেদিন আবার বৃষ্টিও ছিল প্রচুর তো আসরের আজান চলাকালীন ঠিক ওই টাইমে ইয়াসির নাম করে উনি আমাকে ডাক দেয় আর কি ডাক দিলে আমার সিকিউরিটি ইনচার্জ বাইরে ডিউটি ছিল উনি বলতেছে যে ওরা ডাকেন কেন ও তো মানে ডিউটি করছে এখন ঘুমাচ্ছে আবার নাইট ডিউটি আছে তো তখন উনি জিজ্ঞেস করার সাথে বললো আর কি যে এরকম আমাদের রিয়াজুদ্দিন পানিতে ডুবে গেছে আর কি তারপরে আমি শুনে কথা শুনে বাইরে বেরোয় আসি ইয়াসিন তখন ওইদিক চলে যায় ওনার খবর আর মানে তখন আর জানি না তখন আমি ওইটায় এদিকে আসি আসার পরে ওই বিলের দিক যাই যাওয়ার পরে ওখানে দেখে আবির চিল্লাচিল্লি করতেছে তো ওদের কাছে আমি জিজ্ঞেস করি যে কোথায় কী হয়েছে তো ওরা দেখালো যে পানির ভিতরে যে একটা পলিথিন দেখা আছে আর একটা ড্রাম দেখা আছে ওখানে আর কি ডুবে গেছে তো আমি তখন নিচেই নামি নামার পরে একটা ড্রাম পাইছি ওখানে ওই ড্রামটা নিয়ে আমি সাতটা সাথে ওখানে যাই যাওয়ার পরে মানে ওই যে জায়গা পলিথিনটা আছে আর ড্রামটা ওই জায়গা খুঁজতেছে আর কি এভাবে তখন ওই জায়গা পানি অনেক আমার ঠাই নাই আর কি তো আমি খুঁজতে খুঁজতে পা দে খুঁজতেছি আর কি খুঁজতে খুঁজতে ওনার পাশে আমার
পায় টাচ লাগে আর হেতা আমি ওই ওখান থেকে একটু দূরত্ব সরে গেছি মানে তখন আমার কি হতাশ হয়ে গেছি এতটুকু সাঁতরে গেছি ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে আর কি চিল্লান দিয়েছি যে এরকম পাওয়া গেছে আর কি তখন ইয়াসির নাম করে উনি আর আমাদের ওখানে কাঠমিস্ত্রি ছিল ওনারা ওনাদের ভিতরে একজন গেছিল দুজনে একটা কলা গাছ নিয়ে ওখানে যাই যাওয়ার পরে ওনাদের কলা গাছের পর আমি লাস্টটা মানে ওই লোকটারে উঠোই দিয়ে আমি চলে আসি তারপর থেকে আর আমি জানি না আমার লুঙ্গি ছিল লুঙ্গিটা আমি ওখানে খুলে রেখে আসছিলাম মানে লুঙ্গিটা পরনে রাখার তেমন একটা শক্তি পাচ্ছিলাম না লুঙ্গিটা রাখে ওইভাবে আবার চলে আসি পরে কিনা রাখার পর একজনে বললাম যে আমার লুঙ্গি নাই আমার একটা গামছা বাকি ছিলেন তখন আজিজুল নাম করে উনি আর কি আমাকে গামছা দেয় দেওয়ার পরে আমি উপরে উঠে আসি একটা কুন্দা আছে কুন্দা বলে আমাদের গ্রাম অঞ্চলে এই কুন্দা লয়ে গিয়ে এনে মারা গেছে ডুবে গিয়া পরে এটা আবার পুলিশ নিয়ে আসে ওইখান থেকে তদন্ত করে রিপোর্ট আসার পরে শুনছি যে আমরা এটা এমনি স্বাভাবিক মৃত্যু না এটা হইলো আপনার মার্ডার একটা মাথার বাড়ি আছে নাকি এরকম কইলো পরে আবার কোম্পানির কিছু লোক তারা আসিয়া সান্ত্বনা দিল এই ফ্যামিলিরে বললো যে আমরা এটা তদন্ত করে দেখতেছি কী করা যায় তো আপনারা আপাতত উচ্ছৃঙ্খল করেন না একটু খামোশন আমাদের এই শ্রমিক আমরা যে কোনোভাবে একটা ব্যবস্থা নিব তো এক পর্যায়ে তারা তো হইলো গরিব মানুষ আমরা কইলাম তো এটা একটা মামলা করা দরকার তখন থানায় ছেলের যে বাবা উনি গেছে বাদী হইয়া মামলা করছে এখন এই পর্যন্ত এই অবস্থায় সুষ্ঠু কোনো সে মার্ডার হয়েছে এরকম কোনো রিয়াকশন থানা থেকে হয় নাই তার আমরা যেভাবে বুঝাইছি আমি সেভাবে বুঝছি তারপরও ভিতরে ভিতরে আমার একটা সন্দেহ ছিল যে এত দূরে তো যাওয়ার কথা না গরু ঘাস করতে তারপরও তারা যেভাবে বলছে সবাই সাক্ষী দিছে পুরা ফার্মের যত স্টাফ ছিল কর্মচারী সবাই এক এক বাক্যে একই অবস্থা যে ওইখানে গেছিলো ওইখান থেকে যাই আমরা খুঁজে খুঁজি ও হাঁস হাঁস খুঁজতে গেছিল ঘাস হাঁস খুঁজতে গেছিলো ওইখানে যাই সে আর উঠতে পারে নাই ওইখানে নাকি পানিতে ডুবে মারা গেছে তারা খুঁজতে খুঁজতে গেলে লাশ ওইখানে পাইছে তো এইখানে এটা নিয়ে আমরা বসছি বসে পরে সবাই মিলে মাইনে নিচ্ছে যে ঠিক আছে পানিতে পরে মারা গেছে এটা তার কারো কোনো হাত নাই তখন তারা তাৎক্ষণিক 50,000 টাকা দিছিল ওই যে বাদী যা মারা গেছে রিয়াজুদ্দিন ওয়াইফরে কোম্পানি 50,000 টাকা দিছিল তারপরে এটা নিয়ে আর আমাদের কোনো ইয়ে নাই থানায় বলছিল যাওয়ার জন্য থানায় গেছে লিখিত নিচেট অপমৃত্যু মামলা হয়েছে মনে হয় তারপরে আর কোনো খোঁজখবর নেই এটা নিয়ে আর মাথা ব্যথা নেই আমাদেরটা তো আসলে পানিতে পড়ে মারা গেছে আমরা এই বিশ্বাসী বিশ্বাসী তো কিছুদিন পূর্বে কিছুদিন না ঠিক সম্ভবত 2-3 মাস বা 6 মাস এরকম শুনলাম যে পোস্টমর্টম রিপোর্ট আসছে যে হত্যা এরকম একটা তথ্য আমরা পাইলাম তারপরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম যে আসলে ঘটনাটা কী পরে শুনলাম যে না আসলে রিপোর্ট এরকমই আসছে তো মাঝখানে আবার পিবিআই থেকে আমার ফোন দিছে যে এই ঘটনার ছবি চাই সিরিয়াজুদ্দিনের ছবি আমি ছবি দিলাম মামলার ডকেটটা যখন আমরা কোর্ট থেকে পেয়েছি কোর্ট থেকে পাওয়ার পরে আমি পুরো মামলার ডকেটটা আমার আয়ুসহ আমার তদন্তকারী কর্মকর্তা সহ আমি নিজে আমার টেবিলে আমি মামলার ডকেটটা পড়লাম পড়ার পরে আমি পুরো বিষয়টা যখন জানতে পারলাম প্রথমে এই মামলার একটা অপমিত্র মামলা হয় এই মামলাটি কারণ এটা পানিতে ডুবে মারা গেছে এ ধরনের একটা ইয়ে করে সেটাকে প্রথম অপমিত্র মামলা নেয় তো অপমিত্র মামলা হওয়ার পরে লাস্ট তো পোস্টমর্টমে চলে যায় পোস্টমর্টম হওয়ার পরে কিছুদিন পরে যখন এটার পোস্টমর্টম রিপোর্ট আসে যে এটা আসলেই অপমিত্র না এটা একটা হত্যা মামলা হত্যা হয়েছে সেই মোতাবেক থানা একটা হত্যা মামলা রুজু করে এবং পরবর্তীতে থানা এ সংক্রান্তে একটা কী বলে চূড়ান্ত রিপোর্ট প্রদান করে বিজ্ঞ আদালতে এই সবগুলো মাথায় আমি অ্যানালাইসিস করলাম আমার তদন্তকারী কর্মকর্তা সহ যে প্রথমে হলো পানিতে ডুবে যাওয়া তারপরে অপমিত্র মামলা আবার হত্যা মামলার রূপান্তর নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা বিষয় আমার মনে হয় জড়িত আছে মূলত এই বিষয়টা এই বিষয়গুলোকে নিয়েই আমরা তদন্ত কার্যক্রম শুরু করি
ইয়াসুদ্দিনের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর না? ইয়াসুদ্দিন কি করতো? এই ফার্মেই কাম করতো। ফার্মে কাজ করতো। ইয়াসুদ্দিন কার মাধ্যমে আসছিল এখানে? মানে এখানে তাকে নিয়োগ দিছে কে? উনি ভালো বলতে হবে। আপনি কার মাধ্যমে আসছেন? আমি তো সিকিউরিটি গার্ড, তখন আমাদের এমডি স্যারের বাসায় সিকিউরিটি ইনচার্জ আছে একজন, ওনার মাধ্যমে। তাহলে এ রুমে কে কে থাকতো? এই রুমে থাকতো রিয়াজুদ্দিন, ইয়াসিন, মাজেদুল আর আমি। এরা কি কাজ করতো? ফার্মের কাজ করতো। আর আপনারা? সিকিউরিটি গার্ডের কাজ। 20/5/2022 তারিখে পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ পরিদর্শক পাঁচজন, আমি সব দুইটি গাড়ি নিয়ে আবার ঘটনাস্থল প্রদর্শনে আসলাম। পরিদর্শন করার পর সব তথ্য সংগ্রহ করার পর হচ্ছে আমরা শিওর হলাম যে না, এটা হচ্ছে এই কর্মচারীরা, যে এই কর্মচারী আজিজুল, ইয়াসিন, আবির এদের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তারপর আমরা তথ্য সংগ্রহ করতে পারি কীভাবে, কোথা থেকে এটা সূত্রপাত হতে পারে, তারপর কে কি দায়িত্ব পালন করতো এটা আমরা সংগ্রহ করলাম, তারপর জানতে পারলাম যে ইয়াসিন মূল দায়িত্ব এখানে ছিল। সে দুধ বিক্রি করতো, মাঝে মধ্যে হাঁস বিক্রি করতো আশেপাশে, এ নিয়ে পরে এই সব টাকাগুলো মালিক এখানে থাকতো না, ইয়াসিন যেভাবে হিসাব দিত মালিক সেভাবেই করতো। একদিন তারপর ই করার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যা, তারপর 6/6/2022 তারিখে দিবাগত রাত্রে 1:30 সময় আমরা সাহেব এগ্রো ফার্মে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করলাম। আজিজুলকে জিজ্ঞাসাবাদে সে অপরাপর আসামি আর কয়েকজন নাম বলল। পরে তার তথ্য মোতাবেক আমরা ওই টিম নিয়ে রাত্রি নরসিংদী সদর থানাধীন দক্ষিণ পুরানপাড়া এলাকা অভিযান পরিচালনা করলাম। অভিযান পরিচালনা করে দক্ষিণ পুরানপাড়া হতে ঘটনার মূল আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করলাম। ইয়াসিনকে গ্রেপ্তার করার পর দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা আসামি অপর আসামি আবিরের তথ্য দেয়। পরে তাদের তথ্য মোতাবেক আমরা শিবপুর থানার, নরসিংদী জেলার শিবপুর থানায় অভিযান করলাম। অভিযান করার পর তারা তিনজন নিয়ে যায় আমরা 7/6/2022 তারিখ সকাল 8:30 সময় আমার অফিসে পৌঁছলাম। পরে আমরা টিম ওয়ার্ক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা ঘটনার কথা স্বীকার করলো যে কীভাবে ঘটনা ঘটাছে। তারপর ঘটনা ঘটার পর হচ্ছে আমরা বিকালে 4:00 সময়, 7/6/2022 তারিখ 4:00 সময় আমরা বিজ্ঞ আদালতে হাজির করলাম। বিজ্ঞ আদালতে হাজির করার পর তারা পরস্পর নিজেকে দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে সিআরপিসি 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে। ঠিক আছে, জবানবন্দি প্রদান করার পর তাদেরকে মূল ঘটনার তথ্য পেলাম যে ইয়াসিন এই ফার্মে দুধ বিক্রি করত। দুধ বিক্রি করার পর ইয়াসিন, আজিজুল, আবির হচ্ছে একই জেলার লোক, এবং ইয়াসিন আজ নরসিংদী জেলার লোক, এবং ইয়াসিন আর আজিজুল একই গ্রামের, নরসিংদী সদর থানার দক্ষিণ পুরানপাড়া গ্রামের, একই গ্রামের, এবং তারা রিলেটিভ, আত্মীয়। এই ঘটনা কিন্তু দুধ বিক্রি করার পর ইয়াসিন কিছু টাকা রেখে দেয়। এই নিয়ে একদিন রিয়াজুদ্দিনকে দুধ বিক্রি করতে নিয়ে যায়। দুধ বিক্রি করার পর এই যে ইয়াসিন যে কিছু টাকা রেখে দিত এটা রিয়াজুদ্দিন ফলো করেছে। ফলো করার পর অফিসে চলে আসে, ফার্মে চলে আসে। ফার্মে আসার পর ইয়াসিনকে রিয়াজুদ্দিন বলে এই ফার্মে দুধ টাকা যদি তুমি না তো আমাকে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর ইয়াসিন বলল না, আমরা আছি একই এলাকার, আমার এলাকার মালিক, আর তোমাকে কেন আমি দুধের টাকা ভাগ দেবো? ঠিক আছে, তখন রিয়াজুদ্দিন বলল না, এটা আমি মেনে নিতে পারি না, একসঙ্গে আমরা কষ্ট করব, কাজ করব, আর তুমি একাই টাকা খাবা, তুমি যদি টাকা না দাও তাহলে আমি মালিককে জানিয়ে দেবো। তখন ইয়াসিন বলল না, একে তো কোনো সায়স্তা করা লাগে, যে আমার এলাকার কোম্পানি ফার্ম আর আমরা দু চারটা টাকা নিতেছি, আর ও আমার মালিককে জানানো হুমকি দেয়। তখন ইয়াসিন ঘটনার দিন 28/6/2020 সালের জুন মাসের দুপুরে গোসল করার সময় ইয়াসিন, আবির আর আজিজুল পরিকল্পনা করে যে না, রিয়াজুদ্দিনকে এ সরিয়ে দেবো, তাকে মেরে ফেলবো।
তো মেরে ফেলে তাহলে কীভাবে ই করবেন? একটা প্ল্যান কর যে তোর হাঁস বিলে থাকে, তাহলে হাঁস আনতে যেয়ে যদি আমরা এই ঘটনাটা ঘটাই তাহলে মনে করবে যে হাঁসও আনা হলো আর সে ডুবে হাঁস আনতে যে ডুবে গেছে, এটা আমরা প্রচার করতে পারবো। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা বিকাল চার ঘটিকার সময় চারজন মিলে বিলে গেল। বিলে যাওয়ার পর আবিরকে কিনারায় দাঁড় করালো, তা তো পূর্ব পরিকল্পনা মোতাবেক দাঁড় করালো এবং ইয়াসিন, রিয়াজউদ্দিন আর আজিজুল বিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। বিলে পানিতে নামার কিনার পর আজিজুল বলে, আমি সাঁতার জানি না। তো ইয়াসিন বললো, তাহলে ঠিক আছে তোমরা দুজনে এখানে পাহারা দাও, কোনো লোক আসছে কি না, আমি আর রিয়াজউদ্দিন যাচ্ছি হাঁস আনতে। তো রিয়াজউদ্দিন তো আর জানত না যে ঘটনায় এরকম ঘটাবে। দাঁড় করার পরে রিয়াজউদ্দিন ড্রাম নিয়ে আগে রওনা দেয়, তারপর ইয়াসিন ড্রাম নিয়ে আর কাঠের একটা লাঠি নিয়ে। তো রিয়াজউদ্দিন বললো যে কাঠের লাঠি নিছ কেন? তো ইয়াসিন বললো যে না, দাঁড়পান না দিলে হাঁস আসবে না। তো এভাবে রওনা দিল তারা। কিছু দা 200 গজ যাওয়ার পর ইয়াসিন হঠাৎ করে পিছন থেকে 3-4টা বাড়ি মাথায় আঘাত করে। এই আঘাতের ফলে রিয়াজউদ্দিন আর উঠতে না পেরে পানিতে বসে যায়। পানিতে বসে যাওয়ার পর ইয়াসিন ড্রাম নিয়ে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর সে সাঁতরে আবার ড্রাম নিয়ে আসে কিনারায়। আসার পর আজিজুল আর আবিরের সাথে তিনজনের সাথে আবার আলোচনা করে যে ঘটনা কীভাবে আমরা ই করতে পারি। এই আসামিগণে কিন্তু এই বিলের পানি থেকে উদ্ধার করে তাকে কিন্তু পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পরিকল্পনা এতটা সূক্ষ্ম ছিল যে কেউ যেন বুঝতে না পারে। খামারের অন্যান্য যারা সদস্যরা তারাও কিন্তু এই বিষয়টা বুঝতে পারেনি যে এই ধরনের একটা পরিকল্পনা করে তারা মানে এই অপরাধটা সংগঠিত করবে। মামলার মূল রহস্য উদ্ঘাটিত হয়ে গেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই মামলার অভিযোগপত্র দাখিল করতে পারব। বাবা রে, আমার বাবা কেমনে মারা লাগছে মানুষে বাবা রে, বাবা গো আমার বুদ্ধা তোমার রান্না দিতে পারবা? আমার বাবা রান্না দিতে পারবা তোমরা? আমার বাবার আরে তুমি রান্না দাও সাই, আমার বাবার তুমি রান্না দিতে আইস, আমার বাবা রান্না দিতে, আমার বাবার রান্না দাও তুমি, আল্লাহর আল্লাহর কসম লাগে আমার বাবার আমার বুকটা রান্না দাও, বাবাটার দুধটা সুমা দিতে, আমার দিনে আমি কিন্তু যাই না আমার বাবার আসাই, তোমরা আমার বাবার রান্না দিবে, তোমরা আমার বাবার রান্না দাও, তোমরা আমি আল্লাহর কসম তাই আমার বাবার রান্না দাও তোমরা, আমার বাবার আমি দেখলে ঠান্ডা হইলাম।